जैन 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে HB টাউনের সামনে দাঁড়িয়ে আছি। HB টাউন জলমগ্ন, HB টাউন জলমগ্ন এবং এতটাই জলমগ্ন বৃষ্টিতে, যেখানে আমি আপনাদের একটা দেখাবো। দেখতেই পাচ্ছেন একটি HB টাউনের গেটের মুখে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সের মধ্যে এই সামনে হসপিটাল থেকে রুগীকে নিয়ে আসা হয়েছে এবং রুগী ভেতরেই আছেন, কিন্তু রুগীকে নিয়ে এখন আরজি করে হয়তো স্থানান্তরিত করবেন। কিন্তু জল এতটাই যে অ্যাম্বুলেন্স ভেতরে না গিয়ে তার পরিবারের লোকেরা ভেতর থেকে বাড়ি থেকে আসছেন, তারা আসা অবধি অ্যাম্বুলেন্সটা ছাড়তে পারছে না। মানে জলের এই কঠিন অবস্থা আপনাদের 7 নিউজের সরাসরি HB টাউনের সামনে থেকে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন কতটা কঠিন অবস্থা। যে অ্যাম্বুলেন্সে একটি রুগী আছে, যে রুগীকে নিয়ে একে স্থানান্তরিত করতে হবে, আরজি করে পেশেন্ট ভেতরে রয়েছে, তার পরিবারবর্গ এই HB টাউনের ভেতরেই রয়েছে। এতটাই জল যে অ্যাম্বুলেন্স ভেতরে যেতে পারেনি। দেখতেই পাচ্ছেন ভেতরে যেতে পারছে না জলের কারণে। তার রুগীর পক্ষ মানুষরা আসলে তাকে নিয়ে যাওয়া হবে। দাদা, পেশেন্ট নিয়ে কোথায় যাবেন? পেশেন্টকে নিয়ে আরজিকর যাও। আরজিকরে পেশেন্ট কোন জায়গা থেকে নিয়ে আসে? এই পানিয়াটি হসপিটাল থেকে। পেশেন্টের বাড়ি কোথায়? বাড়ি এই গলির ভেতরে। অ্যাম্বুলেন্সটা ঢুকতে পারলো না কেন? জল এত, আর তার মধ্যে পেশেন্টের বাড়ি লোক আসছে এই জলের জন্য। এখন কি পেশেন্টের পার্টির জন্য অপেক্ষা করছে? হ্যাঁ, তারপরে নিয়ে যাওয়া। আপনার নাম দাদা? পাপাই ঘোষ। দেখতেই পারলেন অ্যাম্বুলেন্সের ভেতরে একটি রুগী আছে, আমরা দেখালাম। সম্ভবত তার পেশেন্ট পার্টি আসা অবধি তারা ওয়েট করছে এবং ভেতরে অ্যাম্বুলেন্সটা যেতে পারলো না। তার একটাই কারণ হচ্ছে জল এতটাই হয়ে রয়েছে। সম্ভবত দেখতেই পাচ্ছেন কতটা জল। HB টাউনের মুখে আমরা দাঁড়িয়ে আছি সরাসরি। না হ্যাঁ, একদম ঠিক আছে। দেখতেই পাচ্ছেন মেশিনকে নিয়ে যাওয়ার জন্য এই ভদ্রলোক এই আসছে। দাদা, পেশেন্ট নিয়ে যাবেন নাকি? দাদা পেশেন্ট নিয়ে যাচ্ছেন এখন। দেখতেই পাচ্ছেন পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য তড়িঘড়িভাবে এই জল ভেঙে তাকে আসতে হলো এবং অ্যাম্বুলেন্সে দেখতেই পাচ্ছেন আমরা অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো অপেক্ষা করছে। অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে। আমরা দেখালাম সরাসরি HB টাউনে জলের জন্য এতটাই জল যে অ্যাম্বুলেন্সটা ভেতরে ঢুকতে পারেনি পেশেন্ট নিয়ে। পেশেন্ট পার্টি ভেতর থেকে হেঁটে এসে তার অ্যাম্বুলেন্সে উঠে তাকে নিয়ে আরজি করে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি HB টাউনের থেকে সরাসরি 7 নিউজের পর্দা দেখালাম। আমরা জল দেখাতে এসে আমরা দেখতেই পারলেন এই অ্যাম্বুলেন্সের কতটা জল। আপনারা দেখুন HB টাউনে আমরা আছি। HB টাউনের মুখে আমরা রয়েছি। দিন বৃষ্টি হওয়াতে এখানে এতটাই জল হয়ে গেছে প্রায় হাফ কোমর। পাশে একটি দেখুন রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা পুরো জলমগ্ন, ভেতরে জল ঢুকে গেছে। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা পুরো জলে ডুবে গেছে। আসা যাবে দাদা আসা যাবে? আপনাদের দেখাবো এতটাই জল যে জল রেস্টুরেন্টটাকে পুরো পুকুরে পরিণত করে দিয়েছে। সেই রেস্টুরেন্টটা আমরা সরাসরি এসেছি দেখুন HB টাউনের আগে। দেখতেই পাচ্ছেন ভেতরে রেস্টুরেন্টের ভেতরটা পুরোটাই জল। পুরোটাই জলমগ্ন হয়ে গেছে, রেস্টুরেন্টের ভেতরটা পুরোটাই জলমগ্ন হয়ে গেছে। দাদা এটা কি আপনাদের রেস্টুরেন্টে? মানে কতটা অসুবিধা হচ্ছে? কতটা অসুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছেন, মানে নর্মাল বৃষ্টিতেই তো এখানে পুরো জল দাঁড়িয়ে যায়, সেইখানে দাঁড়িয়ে নিয়েও মানে কালকে যা বৃষ্টি হচ্ছে হয়তো সব জায়গাতেই জল আছে, কিছু কিছু জল হয়তো বেরাচ্ছে, আমাদের তো জল তো বেরাচ্ছেই না, কোনো রকম জল নিকাশি ব্যবস্থা নেই এখানে। দোকানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে জল, খাবার দাবার কী করে বেচবো জানি না, ঠিক আছে, খাবার দাবার প্রচুর নষ্ট হচ্ছে, জিনিসপত্র প্রচুর নষ্ট হচ্ছে আমাদের, তো আমাদের এইগুলো তো দেখার তো কেউ নেই। প্রশাসনকে কি জানিয়েছেন বা দেখে গেছে? প্রশাসন দেখে যাওয়ার কোনো প্রশ্ন এখানে ওঠে না, এইচবি টাউন বড় বড় জায়গা, বড় বড় লোকজন থাকে, তারপরেও কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয় না, কোনো কিচ্ছু করা হয় না। এই যে দেখছেন খাবারের দোকান, খাবারের দোকানে ন্যূনতম যতটুকু প্রোটেকশান নেওয়ার দরকার খাবারের জন্য, জলের জন্য বলুন না, এই যে জল হয়েছে দোকানের ভেতরে জল, খাবারের প্রোটেকশান কীভাবে নেবো আমরা? এটা কি পসিবল আমাদের পক্ষে? এই অবস্থায় কি আপনি দোকানদারি চালাচ্ছেন না আপাতত বন্ধ রেখেছেন? আপাতত বন্ধই রাখা হয়েছে। কত বছর ধরে এরকম ভুগছেন এইরকম জলমগ্ন অবস্থাটা? দেখুন আমি গত 3 মাস ধরে আসছি, গত 3 মাসে সামান্যতম বৃষ্টি, মানে হয়তো 5 মিনিটের বৃষ্টি, যেখানে হয়তো কোনো জায়গা হয়তো ভিজছে না, এখানে হাঁটু সমান জল। আপনি এখানেই থাকেন? না আমি এখানে থাকি না, আমি থাকি এয়ারপোর্টের ওখানে। আচ্ছা, এইটা দোকানটা আপনার? দোকানটা আমার এখানে নেওয়া। আপনার নাম ধরো? দিব্যেন্দু, দিব্যেন্দু ধর। দেখতেই পারলেন রেস্টুরেন্টটা পুরো জলমগ্ন, আমি আরেকবার দেখাচ্ছি রেস্টুরেন্টের ভেতরটা দেখাতে পারেন, এটা রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টের ভেতর দেখছেন ফ্রিজটা জলে ডুবে রয়েছে, এবং এটাটি রান্নাঘর, কিচেন, যেখানে রেস্টুরেন্টে রান্না হয় এবং রান্নার জায়গাটা দেখুন নিচটা পুরো ডুবে রয়েছে জলে রেস্টুরেন্টটা। আমরা এইচবি টাউনের থেকে সরাসরি 7 নিউজের পর্দায় জলমগ্ন একটি অবস্থায় যে রেস্টুরেন্টে রয়েছে তার ছবি সরাসরি 7 নিউজের পর্দায় দেখালাম। দেখতেই পাচ্ছেন কতটাই খারাপ অবস্থা। আমরা এইচবি টাউনে এসেছিলাম, গতকাল নিম্নচাপের জেরে সারা দিন রাত বৃষ্টি হওয়াতে চতুর্দিকে জলমগ্ন, জল কবে নামবে এখন অনিশ্চিত, কিন্তু মানুষের ভোগান্তি শেষ নেই। এই রেস্টুরেন্টটার সামনে আমরা এসেছিলাম, রেস্টুরেন্টটা পুরো জলমগ্ন, সেই ছবিও দেখালাম, তার কথাও শুনলাম আমরা, জলও দেখতে পাচ্ছেন, আশেপাশে বাড়ি, আশেপাশে দোকান যা আছে পুরোটাই জলমগ্ন। দেখতেই পাচ্ছেন সম্ভবত এটা একটা অফিস, এইচডিএফসি ব্যাঙ্ক, সে এখানে এসছেন এবং কতটা কষ্টের মধ্যে দিয়ে ওপরে আসছেন। দাদা এখানেই থাকেন আপনি? হ্যাঁ থাকি। জলের এই যে সমস্যা, কতটা কষ্ট হচ্ছে? ব্যাপক কষ্ট হচ্ছে, প্রতি বর্ষাই তো কষ্ট হয়, প্রতি বর্ষাই এই এক অবস্থা। রাস্তাটা এবার উঁচু করায় একটু সুবিধা হয়েছে। এই যা আপনাদের বাড়িতে কি জল ঢুকেছে? না আমাদের এখানের বেশিরভাগই গ্রাউন্ড ফ্লোরগুলো অনেকগুলোতেই জল ঢুকে আছে, বরাবরই জল ঢুকে। এখানে কি কোনো কাজে এসেছিলেন? হ্যাঁ কাজে এসেছি। এখন জলের মধ্যে যাবেন কি করে, কিরকম এখন কি করবো? এই হাঁটু জল ভেঙে যেতে হবে, উপায় বলবেন এই যে কষ্টের জন্য, জলের এই কষ্ট এতদিন ধরে। এখন এটা তো চেষ্টা তো করছে মিউনিসিপ্যালিটি এবং সরকার যাতে জলটা এখান থেকে তাড়াতাড়ি নেমে যায়, তো চারিদিকের বাড়িগুলো উঁচু হয়ে যাওয়ায় এখন এইচবি টাউনটা নিচু হয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। আপনার নাম? আমার নাম শান্তিরঞ্জন কর্মকার। জলটা দেখতেই পাচ্ছেন উনি একটা কাজে এসেছিলেন। জলের ভোগান্তি, মানে আশেপাশে বাড়ি প্রায় ডুবেই গেছে। এর আগেও আপনাকে রবীন্দ্রনগর থেকেও দেখালাম সেই দৃশ্য। দেখতেই পাচ্ছেন পাশে একটি বাড়ি, সেই বাড়িতেও জল ঢুকে গেছে, যতটাই যাব পুরোটাই জলমগ্ন। বোঝা মুশকিল কোনটা রাস্তা, রাস্তার নিচে গাদা গর্ত আছে, হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে। देखते पाच्छेन एक बाड़ी जेई बाड़ीटा सीढ़ीघरटा पुरोई डुबे गेछे देखते पाच्छेन सीढ़ीघर देखते पाच्छेन आमी देखाबो आरेकटु एगिये देखुन बाड़ीटा एई सेई बाड़ी चारतला पाँचतला एकटी बिल्डिंग जे बिल्डिंगटा एतटा जल ड्रेन भरे गिये रास्ता भरे गिये बाड़ीटा पुरोटाई सीढ़ीघर जलमग्न हो गेछे माने सीढ़ीघर और सीढ़ीघरे नहीं पुकुरे परिणत हो गेछे देखतेई पाच्छेन बिल्डिंगेर सीढ़ीघरटा पुरो पुकुरे परिणत हो गेछे चारधार जलमग्न देखतेई पाच्छेन कतटा जले भेंगे तादेरके आसते होच्छे एखान दिये दीदी एखानेई थाकेन आपनि ना समस्या प्रत्येक मानुषेरই কোনো না কোনো ভাবে জলে এতটাই জল তাদের কাজে বেরিয়েছেন কিন্তু भोगान्ति शेष नहीं और प्रतिटा बाड़ी देखुन जले डुबे रही है जतटाई जाच्छी पुरो बाड़ी जले डोबा जार संगे कथा बोल्लाम कोनो कारणे हयतो बेकायदा पड़े गेछेन बैलेंस राखते पारेननि बोलते बोलतेई देखलेन अघटन से कोनो कारणे पा पड़े जावाते देखतेई पाच्छेन एक्षुनि से पड़े गेछिलेन एक्षुनि जलेर मধ্যে पड़े गेछेन प्रचुर रास्ताय बड़ बड़ गर्त आछे एबं एसबी टाउनटा पुरोटाई बड़ एक पुकुरे परिणत हो गेछे टोटो गाड़ी आसछे कतटा साबधान अवलम्बन करे ताके गाड़ी चालिये आसते होच्छे एकटू डिसबैलेंस होले गाड़ी उल्टातेओ पारे पैसेंजार समेत मानुषेर क्षति होते पारे देखते ही पाच्छेन टोटो गाड़ीटा गेलो एखान थेके स्टार्ट बंद हो जाबे बंद होवाते पुरो आनाचे कानाचे गली सब जायगाय पुरो जले मग्न जतटाई जाबो तत दादा एखाने थाकेन नाकि आपनि दादा एखानेई थाकेन आमरा HB टाउने एसे सरासरि आपनादेर 7 निউজের पर्दाय जलेर जे कठिन अवस्था सेटा सरासरि तुले धरलाम आशेपाशे जतगुलोई बाड़ी आछे सबई डुबे गेछे दादा एखाने थाकेन आपनि কত বছর ধরে জলের এই সমস্যা ভুগছেন এরকম জল 25 বছর ধরে বাড়ি আপনার যেখানে সেখানেও কি জল ঢুকে গেছে হ্যাঁ এই যে জলের তলায় বাড়ি জলের তলায় একদম এখন কি কাজে বেরিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কাজে বেরিয়েছি কি বলবেন এতটা কষ্ট সমস্যা হচ্ছে সমস্যা তো প্রতি বছর করছে এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে হ্যাঁ এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বলার কিছু নেই অথরিটিকে অনেকবার বলা হয়েছে কোনো কোনো পদক্ষেপ নেই কি মনে মানে নিকাশি ব্যবস্থার জন্য এই প্রবলেম নাকি না 100% কোনটা নিকাশি ব্যবস্থাটাই তো খারাপ এখানে ড্রেনগুলি সব বন্ধ রয়েছে ड्रेनर जल बेरोबार कोनो रास्ता नहीं बाड़ीते तो निश्चयई रान्ना बान्ना जे कोनो समस्त डुबे रयेछे समस्त किछु बेरोते गेलेई जल भालो करे तो माने एई नोंगरा जलेर मধ্যে एकेतेई नाना रकम एखन समस्त कोरोनार एई समस्त जिनिसपत्रगुली पड़े सेई जलगुली पारी जेते हबे आगेर थेके एई बछरे आरो बाजे अवस्था सामनेर रास्ताटा बड़ो होवाते आरो बेशी जल आटके गेছে কি বলবেন মানে আপনার তরফ থেকে কষ্ট তো হয় দেখুন আমরা HB তে আজকে 50 বছর ধরে রয়েছি আমার বয়স যখন 5 বছর তখনই HB তে আসি HB তে জলের সমস্যা ছিল কিন্তু এত ছিল না মানে লাস্ট 5-6 বছর 7 বছর ধরে জলের প্রচন্ড সমস্যা ছিল এই জল সহজে বের হয় না কতদিন থাকতে পারে মনে হয় এরকম এই তো এই জল তো 7-8 দিন তো থাকবে এই জল 7-8 দিন থাকবে তারপরে যা ডিপ ভেবে জল হয়েছে মানে আগে হয়তো অল্প একটু থাকতো এখন একদম পুরো হাঁটু পর্যন্ত হয়ে গেছে আচ্ছা সুতরাং এই জল 7-8 দিনের আগে যাবে না যদি বৃষ্টি না হয় যদি রোদ ওঠে কন্টিনিউয়াস তাহলে জলটা যাবে কি নাম দাদা আপনার আমার নাম শৈবাল দত্ত আমি HB টাউনে থাকি রোড নাম্বার 5 শুনতে পারলেন এইচবি টাউনের বাসিন্দা তিনি আমাদের ওনার ক্ষোভের কথা বললেন এবং কষ্টের কথা আমাদের শেয়ার করলেন। প্রত্যেকটা বাড়িতে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি মানে এমনই অবস্থা জলমগ্ন, প্রত্যেকটা বাড়ির নিচ পুরোটাই ভরে গেছে এইচবি টাউনে। আমরা সকাল থেকে প্রতিটা খবর আপডেট দিচ্ছি আপনাদের। সকালে সল্টলেক দেখিয়েছিলাম, কেষ্টপুর দেখিয়েছিলাম, এরকম একটু আগেই আমরা রবীন্দ্রনগরের চিত্র তুলে ধরেছিলাম এবং এই মুহূর্তে এইচবি টাউনের সমস্যা দেখালাম আপনাদের। এইরকম কোনো না কোনো খবর আবার আপডেট এলে আপনাদের কাছে সরাসরি 7 নিউজের পর্দায় চলে আসবো। 7 নিউজ কতটা জল দেখুন, প্রচুর জল। তো আপনারা এই নিউজ সরাসরি দেখছেন। আবার কোনো না কোনো খবর নিয়ে আপনাদের কাছে হাজির হব। 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।